আমার যুবকেরা তোমাদের বলি ইসলামের দিকে ফিরে আসো, তোমরা আমাদের সোনামণি, তোমরা আমাদের হীরকখণ্ড, তোমরা আমাদের কলিজার টুকরা, তোমরা দেশের সম্পদ, তোমরা এই দেশের মণিমাণিক্য, তোমরা দেশের মেরুদণ্ড। কিন্তু তোমাদের হাতে অস্ত্র দিয়ে সন্ত্রাসী বানাইলো কারা? কে বানালো তোমাদের সন্ত্রাসী? আজ কেউ কেউ হয়তো তোমাদের বলেন যুবকেরা সব মসজিদে যাও, কোন কোন নেতা নেত্রী বলেন, কিন্তু নামাজ পড়তে না, মসজিদে যাও, ইসলামের রাজনীতি কারা করে তাদের ঠেকাইতে যাও, ঠিক কিনা? ওই সব সালা কি আমরা ভালো করে বুঝি? তরুণেরা, তোমার নেতারা তোমাকে কি দেয়? যুবকের হাতে শোভা পায় বই, শোভা পায় খাতা, শোভা পায় কলম। তোমার হাতে যারা স্ট্যাংগান তুলে দিল, বন্দুক তুলে দিল, রাইফেল তুলে দিল, রিভলভার তুলে দিল, তারা তোমার নেতা নয়, তারা তোমার দুশ্মন, তারা নিকৃষ্ট শয়তান। যারা বলেন তারা কি শয়তান? যারা ছাত্রের হাতে অস্ত্র দেয় তারা শয়তান। জোরে বলেন তারা কি? আরো জোরে কন, তারা কি? আজ আমি যুবকদের বলতে চাই, যুবকেরা, তোমাদের নেতারা কি কখনো বলে ও যুবকেরা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো? বলে? মা বাবার খেদমত করো? বলে? কোরআন শরীফ সহি করে পড়ো? বলে? বলে না। বরং অমুকের মিটিং ভেঙে দাও, অমুক জায়গায় যায় বোমা মারো, কত টাকা লাগবে না ওই টাকা? টাকা দেয়, মদ দেয়, নারী দেয়, অস্ত্র দেয়, এরা তোমাদের দুশ্মন। আর যে ছেলেগুলি ভালো সেই ছেলেগুলির বিরুদ্ধে তোমাদেরকে লেলিয়ে দেয়, কথা ঠিক কি না? আজ স্পষ্ট করে বলি, বাংলাদেশে বলা হয় শিবির রক কাটে, বলে না? এদেশে দেশ পরিচালনার শীর্ষস্থানে বসা এমন এক ব্যক্তির সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি বললেন শিবির তো রক কাটে। আমি বললাম আপনি দেখছেন? কয় না, আমার তো দেখার কথা না। জানলেন কি করে? বলল যে পত্র পত্রিকায় লেখে, সব পত্রিকায় আসে সমানে রক কাটে। আমি বললাম পত্রিকার সকল কথা কি আপনি বিশ্বাস করেন? কয় সব পত্রিকায় লেখে, যখন বিশ্বাস না করে যাই কই? আমি বললাম তাহলে তো পত্রিকায় সব কথাও লেখে, বর্তমান সরকার অযোগ্য, অথর্ব, অদক্ষ, দেশ চালাইতে পারে না, এটাও বিশ্বাস করেন? বেচারি আটকে গেল, জবাব দিতে পারলো না। এই কথাটা কেন মাথায় ঢোকে না? একটা মানুষের রক্ষাটা সহজ না গুলি করে মারা সহজ? কোনটা সহজ? যেখানে অস্ত্র পাওয়া যায়, লাখ লাখ অস্ত্র পাওয়া যায় চিরবদমের মতো, সেইখানে একটা মানুষ ঠাইসা ধরিয়া তার রক্তটা কাটতে তো সময় লাগে, সে চিৎকার মারতে পারে, লোকজন ডাকতে পারে, রক্ত কাটতে কেন গুলি করে তোমার ইভেলতে পারে? সুতরাং আসল কথা হলো, শিবিরের মতো একটা পবিত্র ছাত্র সংগঠন থেকে গোটা নতুন প্রজন্মকে মাহরুম করার জন্য এই অপপ্রচার শুরু হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আমি বলতে চাই, আমার ভাইদেরকে বলতে চাই, তোমরা একটুখানি যাদের বিরুদ্ধে লেগেছো একটুখানি যায় দেখো রাতের আধারে এই ছেলেগুলি কি করে, ওদের রিপোর্ট দেখো, কোরআন শরীফ কয়বার পড়তে হয় তার রিপোর্টে লিখে দিতে হয়, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে কিনা লিখতে হয়। আমি জিজ্ঞেস করি চট্টগ্রামবাসীদের কাছে, শিবির এই চট্টগ্রামের এত বড় বিরাট শহরে কোন দোকানে বাকি খাইয়া পয়সা দেয় নাই একজন বলুন? কার মেয়ের দিকে খারাপ চোখে তাকায়ছে? মেয়ে হাইজ্যাক করেছে? কাকে গুলি করেছে? কোথায় ডাকাতি করেছে? বরং আপনারা, ওরা যখন সভ্যদারি করে একটু খোঁজ নিয়ে, ওরা জানে না, এইরকম খোঁজ নিয়ে দেওয়ালের কাছে গিয়ে কান লাগায় দেখেন কলেজের ভার্সিটির এই ছেলেগুলি, ওরা কোরআন সরাসরি পড়ে নাই, বাংলায় কোরআন হাদিস বুঝেছে, রাত্রিবেলায় কিভাবে আল্লাহর দরবারে কান্দে, কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর কিভাবে ওদের কলিজার, ওদের ভাই, 70টি নেতা আর কর্মী শাহাদাতের নাজরানা আল্লাহর দরবারে পেশ করেছে পর্যন্ত। আমি আজ এই বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে বলতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরে একটা ছেলেকে কে বা কারা মারলো, সেই জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো কতদিন কেউ জানেন না? দুই মাস। 14,000 ছাত্র ছাত্রীর ভবিষ্যৎকে অনিশ্চিত করে দেওয়া হলো। আমরা প্রতিটি হত্যার বিচার চাই, প্রতিটি হত্যার
নিন্দা করি, কিন্তু কোন মন্ত্রীর কথা মতো বিশ্ববিদ্যালয় বন্ধ করে রাখা যাবে না। বিশ্ববিদ্যালয় কোন মন্ত্রীর শ্বশুর বাড়ির আবদার নয়, যৌতুক নয়। আজ চট্টগ্রামে বিবেক সম্পন্ন লোকদের কাছে আমি আপিল করে গেলাম, বিশ্ববিদ্যালয়কে খুলে দিতে হবে। এই 14,000 ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দেওয়া যাবে না। আপনারা একটা কথা শোনেন, পৃথিবীতে দেশ শুধু বাংলাদেশ না, আরো দেশ আছে না? সন্ত্রাসের কারণে ভারতের ইউনিভার্সিটি বন্ধ হয়েছে বছরে কয়দিন কোন, ইউরোপে কয়দিন, আমেরিকায় কয়দিন, বাংলাদেশে বন্ধ হয় কেন? তার কারণ পেঁয়াজ রসুন যেমন এখন ভারত থেকে আমদানি করা লাগে, মুরগির ডিমের থেকে কসমের ডিম আমদানি করা লাগে, সুই থেকে শুরু করে প্লেনের পার্টস পর্যন্ত ভারত থেকে আনা লাগে। বাংলাদেশ এখন ভারতের কলোনি, ভারতের মার্কেট, ঠিক কিনা? সুতরাং পেঁয়াজ রসুন যেমন আমদানি করা লাগে, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর তাও যেন ভারত থেকে আনা লাগে, এই জন্য কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি তরুণদের জওয়ানদের বলবো, বাংলাদেশকে সত্যি যদি ভালোবাসো তাহলে ভারতীয় মুক্ত বাজার অর্থনীতির নামে ভারতের সম্পদ দিয়ে যেভাবে ভারতীয় বাজার দিয়ে বাংলাদেশকে নষ্ট করা হয়েছে, এর প্রতিবাদে তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে। মুক্তিযোদ্ধাদেরকে বলবো, মুক্তিযোদ্ধারা তোমরা যারা জীবন দিয়ে রক্ত দিয়ে এই ভূখণ্ডকে একটা সম্পূর্ণ বাংলাদেশে পরিণত করার জন্য জীবন আর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছিলে, মনে রেখো, একটা দেশের নামের পরিবর্তনে বা সে দেশের পতাকার পরিবর্তনে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু দেশের মানুষের ভাগ্যের উন্নতি হয় নাই। মুক্তিযোদ্ধাদের বলবো, তোমরা আমাদের প্রিয় সন্তান, তোমাদেরকে আরেকটা যুদ্ধ করতে হবে, সেই যুদ্ধ করবা কোরআনের শাসনের জন্য। মুক্তিযোদ্ধারা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার আবেগ ভরাই আবেদন রইল, বাংলাদেশ ইসলামী শাসন প্রবর্তন করার জন্যে আপনারা আপনাদের অবদান রাখুন, কেয়ামতে পুরস্কার পাবেন আল্লাহর দরবারে, কোনো সন্দেহ নাই। যুবকদের ব্যাপারে সর্বশেষ কথা, কোরআন পড়ো, হাদিস পড়ো, বখাটেপনা, মাস্তানিপনা, সাদাবাজি বন্ধ করো, সত্যিকারে মুসলমান হয়ে আল্লাহ দিনের দিকে এগিয়ে আসো, জান্নাত তোমাদের জন্য অবধারিত, বুড়া মানুষ একটাও ভেস্তে যাবে না কেয়ামতে, বুড়া মানুষ একটাও ভেস্তে যাবে না, কালো মানুষ একটাও ভেস্তে যাবে, বুড়া মানুষরা আবার অসন্তুষ্ট হইন, আপনি যখন ভেস্তে যাবেন আল্লাহ আপনার জওয়ান বানায় দিবেন, কারণ ভেস্তে এত নিয়ামত যা বুড়ারা খাইয়ে হজম করতে পারবে না, ভেস্ত নষ্ট করে ফেলাবে। এই জন্য সব রুবান আতরাবা সমবয়স্ক বয়স্ক আল্লাহ করে দিয়ে দিবেন, কল সুবহানাল্লাহ। জওয়ানদের ব্যাপারে এই আবেদন রইল। আর একটি কথা না বললে নয়, সেটা হচ্ছে এনজিও। সেটা কি এনজিও? বাংলাদেশে বড় রকমের একটি সমস্যা এনজিও, সব এনজিও খারাপ তা নয়, কয়েকটা এনজিও আছে ইসলামের মারাত্মক শত্রু। বাংলাদেশে ইসলামের শ্রেষ্ঠ শত্রু হচ্ছে ব্র্যাক, 2 নম্বরে কারিতাস, 3 নম্বরে অক্সফাম, 52টা ইসলাম বিদ্বেষী এনজিও বাংলাদেশে কাজ করছে। আমাদের দেশে বামপন্থীরা এতদিনে খয়রাত করতো, ভিক্ষা করা ছাড়া উপায় থাকতো না, যেহেতু রাশিয়া তো শেষ, এনজিওরা এদের সকলকে চাকরি দিয়ে দিছে। আর এদের পত্রিকা হলো, এনজিওদের পত্রিকা হলো, ওর নাম রাখছে জনকণ্ঠ, আসলে এটার নাম হলো জঘন্য কণ্ঠ। এই জঘন্য কণ্ঠ আজকের কাগজ, ভোরের কাগজ, সকালের কাগজ, বাংলা বাজার, সবুজ বাংলা, আলামী, যতগুলি পত্রিকা, সব ভারতের টাকা দিয়া পত্রিকাগুলি পরিচালিত হয়। এনজিওরা এই পত্রিকার মাধ্যমে ওলামাদেরকে ফতোয়াবাজ বলে গালি দেয়, ঠিক কিনা? ওরা নিজেরা মতলববাজ, তাই আলেমদের বলে ফতোয়াবাজ। ওরা তুত গাছ লাগাইছে, জানেন তো তুত গাছ? বগুড়ায় গেলাম, ওরা কয় যে আলেমেরা সব তুত গাছ কাটছে, আমরা আলেমদের খাইয়ে খাইয়ে কাম নাই, তুত গাছ কাটবে? তুত গাছ লাগাইছো না তোমরা, কেন তুত গাছ লাগিয়েছো? আমার দেশে সুতার প্রয়োজন, রেশমের এত কাপড় পরবে কোন বড় লোক? তারপর যদিও রেশমি কাপড় দরকার, আমি মানলাম, সেজন্য এক জায়গায় শত শত বিঘা জমি কেন, সেখানে তোমরা তুত গাছের চাষ করো,
কিন্তু মাইলের পর মাইল রাস্তার দুই ধারে তুত গাছ লাগাইয়া উদ্দেশ্যটা কি? কারা সংরক্ষণ করবে, কারা পোকা চাষ করবে, কারা তুত আহরণ করবে? আসল উদ্দেশ্য কি জানেন? আসল উদ্দেশ্য হলো দেশ যাতে বনায়ন করে দেশ সমৃদ্ধ না হয়। একটা মেহগনি গাছ লাগালে 15 বছর পর মেহগনি গাছের দাম হবে 20,000 টাকা, সেখানে তুত গাছ 20 বছর পরে দাম হবে না 10 টাকাও। বাংলাদেশের এই বনায়নের বিরুদ্ধে তুত গাছ লাগিয়ে তারা বড় বড় গাছ লাগাবার পথকে বন্ধ করে দিচ্ছে। সুতরাং এই বদনাম যদি তোমরা আমাদের দাও, শোনো, এই বদনাম যদি আমাদের দাও, আলেমেরা তুত গাছ কাটে, এই তুত গাছ দিয়েই আমরা তোমাদের ভূত ছাড়াবো ইনশাআল্লাহ। আজ শহর সমূহে আপনি যদি মসজিদ বানাতে চান, জায়গা পাবেন না। ভূমি প্রশাসন থেকে বলবে জায়গা নাই, কিন্তু কারিতাস, ওয়াকফাম, এনজিওরা যদি জায়গা কিনতে চায়, চার্চ বানাবার জন্য জায়গা কিনতে চায়, এই চট্টগ্রাম শহরে জায়গার অভাব হবে না, ঠিক কিনা কহ? জোরে বলেন ঠিক কিনা? অদূর ভবিষ্যতে বাংলাদেশকে লেবানন এবং বৈরুত বানাবার একটা ষড়যন্ত্র নিয়ে এনজিওরা তারা কাজ করে যাচ্ছে। তারা আমাদের দেশের গরিব মানুষদেরকে খ্রিস্টান বানাচ্ছে। সুতরাং এনজিওরা তাদের অবতৎপরতা যদি বন্ধ না করে, তাহলে এই বাংলাদেশের 11.5 কোটি মুসলমানের মধ্য থেকে আবার টিপু সুলতানের জন্ম হবে, ফকির মজনু শাহর জন্ম হবে, আমরা এনজিও পিটাইয়া বঙ্গোপসাগর পার করে দেব। মুসলমান ভাইরা, আমাদের দেশে সব এনজিও খারাপ তা কিন্তু আমি বলি নাই। 800 এনজিও কাজ করে, তার মধ্যে 600 এনজিও বাংলাদেশ বহু ভালো ভালো কাজ করে, আর বিদেশি 200-এর ভিতরে 52টা এনজিও কাজ করে ইসলামের বিরুদ্ধে। তার ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে প্রাণ। একটা বাড়িতে যদি 5টা ছেলে বেকার থাকে আর একটা মেয়ে আছে, বেকার 5টা ছেলেরে তারা চাকরি দেবে না, চাকরি দেবে মেয়ে লোকটাকে, কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? আমাদের মেয়েদেরকে ব্যবস্থা করেছে, মোটর সাইকেলে চড়িয়েছে, ইজ্জত নষ্ট করেছে, বাংলাদেশের পারিবারিক বন্ধনকে বিনষ্ট করেছে। সুতরাং এই শয়তানি আমরা আর চলতে দেব না বাংলাদেশে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ ভাইরা আমার। এরপরে আমার কথা হচ্ছে সাংবাদিক ভাইদের জন্য। সাংবাদিক ভাইরা যারা সাংবাদিকতা করেন, এটি একটি মহান পেশা, কোন আলহামদুলিল্লাহ এই মহান পেশার দায়িত্ব যারা নিয়েছেন, আপনার একটা খবরে দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হতে পারে, আবার একটা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে উত্তেজনা প্রশমিত হতে পারে, ঠিক কিনা? সেজন্য সাংবাদিক বন্ধুদের বলবো, নিজের মত, দলের মত সংবাদ পরিবেশনায় যেন প্রভাবিত করতে না পারে, নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করুন। আমি দুঃখিত, এই চট্টগ্রাম এত বড় শহর, সবগুলি ন্যাশনাল পত্রিকার হেড অফিস, ন্যাশনাল পত্রিকার অফিস এখানে আছে কি নাই, আছে কি নাই? একটা মেয়ে লোকের খেমটা নচ হলে পরে পত্রিকার প্রথম পৃষ্ঠায় আসে, লক্ষ লক্ষ জনতার ঢল নামলো, তোমাদের ক্যামেরাম্যান কোথায়, তোমরা কোথায় জিজ্ঞাসা করি। সুতরাং ইসলামের সাথে দুশ্মনী করো না। সময় একদিন আসবে যেদিন তোমরা নিজেরা এসে অনুমতি চাবা, একটু খবর নিয়ে যায়, ইনশাআল্লাহ সময় আসবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হুজুর যখন প্রথম উমরা করতে গেলেন, চাবি চাইছিলেন চাবির দ্বার রক্ষকের কাছে, চাবি তো দিলই না, আরো গালাগালি দিয়ে দিল। সাহাবীরা বললেন, হুজুর অর্ডার দেন আর কল্লারে নামাই দি। হুজুর কয় না। এরপরে যেদিন ফতে মক্কার দিন, সেই দিন চাবিওয়ালা আসছে, আসে কয়, হুজুর ঘরের মধ্যে ঢুকবেন না, এই নেন চাবি। হুজুর চাবি নিলেন, দরজা খুললেন, ভিতরে ঢুকলেন, মূর্তি ফেলাই দিলেন, নামাজ পড়লেন, বেরিয়ে এসে বললেন, নাও এই চাবি তোমার কাছে থাকবে, কোন জালিম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে কেউ নিতে পারবে। সুবহানাল্লাহ, এর নাম ইসলাম। আজ পর্যন্ত ওই চাবি সেই বংশের লোকের থাকে, ফাহাদের বাপেরও ক্ষমতা নাই ওই চাবি নেওয়ার, কারণ রাসূল বলেছে জালিম ছাড়া এই চাবি কেউ নেবে না। সুবহানাল্লাহ। আমরা সাংবাদিক ভাইদেরকে সম্মান করি, সেই সম্মানের মূল্য দেবেন। আমরা কথা বলি জাতিকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য। আমরা বাজে গপ্প করি না, আজে বাজে কথা বলি না, আজে বাজে গাল গপ্প বলে সময় নষ্ট করি না, জাতির চরিত্র গঠন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য চেষ্টা করি। দেশ যদি আক্রান্ত হয়, জীবন দেবে হেরা এই যারা বসে আছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কথাগুলি যথাযোগ্যতার সাথে সাংবাদিক ভাইয়েরা পরিবেশন করুন। আপনাদের জন্য
এটাই রইল আমার আবেদন। এরপরে আমি বলবো ওলামা সমাজের ব্যাপারে কথা বলবো, বক্তৃতা শেষ করে নিয়ে আসছি, মুনাজাতের দিকে এগিয়ে যাচ্ছি। ওলামাদের ব্যাপারে বলবো, ওলামা হাজারাত আপনারা হচ্ছেন দ্বীনের আমানত আপনাদের কাছে, আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আমি যদি হাত উঁচু করতে বলি, কয়েক হাজার আলেম ওস্তাদ এখানে আছে, এমনকি মাহফিলের ভিতরে মঞ্চে জায়গা দেওয়া তো সম্ভব না। আমার যারা পড়াইতে পারে, আমি যাদের জুতা বহন করার যোগ্যতা রাখি না, এরকম বড় বড় আলেম এই মাহফিলের মধ্যে বসা আছে। কোন সুবহানাল্লাহ, যারা আলহামদুলিল্লাহ। আমি ওলামাদের খেদমতে আরজ করব, আসুন আমরা এক হই, ন্যাক হই, ঐক্যবদ্ধ ভাবে গোটা জাতিকে সহিহ রাহনুমাই দেওয়ার তৌফিক আল্লাহ যেন আমাদের দেন। যারা কোন আমিন, ওলামাদের মধ্যে গালাগালি দেওয়া, ফতোয়াবাজি করা, এগুলি বন্ধ করে দিতে হবে। এগুলো আগের থেকে অনেক কমছে, ঠিক কিনা? কোন কমছে কিনা? আলহামদুলিল্লাহ অনেক কমেছে। আগে তো খালি কইতো কাফের, ও কাফের, সে কাফের, ওরে যে কাফের মনে না করে সেও কাফের, ওই কাফের মরলে পরে কবরে যে ঘাস হয় সেই ঘাস যে গরু তৈরি খায় সে গরুও কাফের। আবার সিলেটে আছে দললিন আর জল্লিন নিয়ে ঝগড়া, হায় রে কপাল, এমন ঝগড়া দললিন আর জল্লিন। কোন কেয়ামতে কি আল্লাহ জিজ্ঞেস করবে যে তুমি দললিন না জল্লিন? কোন জিজ্ঞেস করবে নাকি? একজন পীর সাহেব মার খাইলেন, জম্মের মার খাইলেন, উনি দললিনের পক্ষ, জল্লিন ওলারা পিটাইছে। তারপরে পীর মার খাইলে মুরিদদের অবস্থা কি হয় তা তো বোঝে। পরের দিন হাট বাড়ছিল, মারামারি লাগে গেল, এ বলে তুমি কি কয়? আমি দললিন, আমি তো জল্লিন, পিটির উপরে দিল বসায়। হাট বাড়ের মার, লোকেরা কয় ভাই তুমি আমার ধামাটা ধরো, আমার কিলটা দিয়ে আসে। একটা শুকনা শাকনা ছেলে, সে বলতেছে আল্লাহ আমি যেন কেউ, আমি গরিব মানুষ, শুকনা মানুষ, আমি যেন কোনো দলের সামনে পড়ি না, আমার একটু বাড়ি তুমি পুষাই দাও। এই বলিয়া মারামারি সারা বাজারে মায়ের দোকানের গলি দিয়ে আসতে বাইর হয়েছে যেন কেউ না দেখে, কিন্তু কপাল খারাপ, দুই দিক দিয়ে দুইজন আছে দুই হাত ধরছে। একজনে বলে এই বেটা কি বল, আমি কিন্তু দললিন, তুই কি? ওই হাত যে ধরছে সে কয় আমি কিন্তু জললিন, সাবধান হয়ে কথা বলবি, তুই কি? যুবক ছেলে কয় ভাই আল্লাহর কসম আমি মোটে নামাজই পড়ি না। তারা দললিন আর জললিন কি? সামান্য সামান্য জিনিস নিয়ে ফতোয়াবাজি করার, গালাগালি করার কোনো মানে হয় না। ওলামায়ে কেরামদেরকে আজ এগিয়ে আসতে হবে, নেতৃত্ব হাতে নিতে হবে। বাংলার জনগণ তাকিয়ে আছে ওলামাদের দিকে, কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। তবে একটা ষড়যন্ত্র থেকে আমি জাতিকে হুঁশিয়ার করে দিতে চাই, সেটা হলো অনেক লোক আমাদের দেশে বিদেশ থেকে আসেন, নামের আগে ওলিয়ে কামেল লেখেন, আওলাদে রসুল লেখেন, ফেদায়ে মিল্লাত লেখেন, আমার দেশে নসিহত করতে আসেন, কিন্তু নিজের দেশে বাবরি মসজিদ যখন ভেঙে গেল একটা টু শব্দ করার সাহস হয় না। আদমের বোম্বাই, কর্ণাটক, দিল্লি, মাদ্রাস, আহমেদাবাদ, ক্যালকাটা, আসাম, মুর্শিদাবাদ, হাজার হাজার মুসলমানের রক্তের বন্যা বয়ে যায়। কংগ্রেসের পাঁচটা গোলাম বাংলাদেশে ওলিয়ে কামেল হিসেবে আমরা মেনে নিতে পারি না। যদি বাপের ছেলে হও তাহলে ইন্ডিয়ান পার্লামেন্টে দাঁড়ায় বলো নরপশুরাও, ওটা নরসীমা না, নরপশু। আমরা খুশি হতাম যদি বলতে পারতেন তোমার এই পার্লামেন্টে জিন্দগিতে আর একটা মুসলমান আসবে না, যতক্ষণ চব্বিশ ঘন্টার ভেতরে এই মসজিদ যদি বানায় না দাও বাবরি মসজিদ। বাপের বেটা হও, নিজের দেশে কথা বলো, আমার দেশে অলির অভাব নাই, আলমের অভাব নাই। কাজে মানুষকে ফাঁকি দেওয়া, প্রতারণা করা বা ট্রাস্ট করা হবে না, বরং টাকা দিয়ে আমার দেশের রাজনীতির ভিতরে তারা নাক গলাতে আসে, ঠিক কিনা? কম জোরে বলেন ঠিক কিনা? ইন্ডিয়ার এই ষড়যন্ত্র থেকে গোটা জাতিকে এবং ওলামায়ে কেরামকে আমি সচেতন করে দিতে চাই। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন ষড়যন্ত্রের হাত থেকে বেঁচে এই বাংলাদেশকে আল্লাহর কোরআনের রাষ্ট্রে যেন পরিণত করে দিতে পারি, এ তৌফিক যেন আল্লাহ দেন, জোরে কোন আমিন। এখন মোনাজাত হবে, মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সবাই বসে পড়ো, যত মুসলমান আছেন সব বসে পড়ো, কেউ আর দাঁড়িয়ে থাকবেন না, মোনাজাত কেউ আর দাঁড়িয়ে থাকবেন না। প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে অনুরোধ করব, ডিসি, এসপি, জজ, ম্যাজিস্ট্রেট, ডিএনও, এই ধরনের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে অনুরোধ করব, ইনসাফের উপরে ভিত্তি করে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে, আল্লাহর কাছে আপনাদেরকে একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কথা ঠিক কিনা? মন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, প্রশাসনে যারা আছেন হক বিচার করবেন, ন্যায় বিচার করবেন, কোনো দলের কথা মতো বিবেককে বিক্রি করবেন না। অনেক সময় আছে
আমি তো জানি অনেকের সঙ্গে মহব্বত আছে। একজন পুলিশ সুপারিনটেন্ডেন্ট, পুলিশ কমিশনার আমার কাছে বলছিলেন, কোন এক জেলার পুলিশ কমিশনার আমাকে বলছিলেন যে যে কাজটা করলাম বিবেকের বিরুদ্ধে, চাকরি রক্ষা করতে গিয়ে করতে হলো। বললাম, ইমানের বিরুদ্ধে, বিবেকের বিরুদ্ধে যদি চাকরি করতে হয়, এমন চাকরি বাদ দিয়া পানের দোকান দিয়ে খান, তাও আপনার সম্মান বাঁচবে, আল্লাহর কাছে ইজ্জত বাঁচবে। সুতরাং দলের কথা নয়, প্রশাসনিক দায়িত্বশীল ভাইদের বলবো, দলের কথা মতো নয়, আইন মতো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য বদ্ধপরিকর হন। কারো টেলিফোনে কোন হাইজাকার, কোন লুটেরা, কোন বদমাস, কোন লুচ্ছা, কোন খুনিকে ছেড়ে দিবেন না, তাতে চাকরি যদি চলে যায় যেতে পারে, ঠিক কিনা? পুলিশ ভাইদের বলবো, আপনাদের বিরাট দায়িত্ব, পুলিশ ভাইরা আপনাদের বিরাট দায়িত্ব, যে কোনো গভর্নমেন্ট আসুক, আপনাদের কাজের কোনো অভাব নাই, কষ্টটা আপনাদেরই বেশি হয় সব সময়। আপনারা ঘুষ বিবর্জিত জীবন যাপন করুন, মানুষের প্রতি ইনসাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যারা পাহারা দেয়, আর মিডিয়া পুলিশ যারা শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য যারা পাহারা লাগায়, তাদের সম্পর্কে রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেন, মুসলিম দেশের সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য যারা পাহারা লাগায় একটা ঘন্টা, তাহলে সারা রাত লাইলাতুল কদরের হাজরাসাদের সামনে দাঁড়ায় সারা রাত ইবাদত করলে যত সওয়াব পাওয়া যাবে, এক ঘন্টা মুসলিম দেশের পাহারা দিলে সেই সওয়াব পাওয়া যায়। আপনাদের চাকরি, আপনাদের ইবাদত হালাল রুজি খান, ঘুষকে শুকরের মাংসের মতো মনে করুন, হালাল রুজি খাইয়া নামাজ পড়ুন, পাঁচ ওয়াক্ত ডিউটির ভাগে ভাগে পাঁচ ওয়াক্ত নামাজকে আদায় করুন, মানুষের উপরে জুলুম করবেন না। অনেক ট্যাক্সিওয়ালা আছে খামোখা ট্যাক্সি ট্রাক রাস্তায় ধরিয়া একবারে অহেতু তার কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা আদায় না করিয়া ছাড়ি না, বহুত কষ্ট দেয়, ওরা কষ্ট পায়, ওরা বদদোয়া করে। আপনি টাকা পেলেন ঠিক, কিন্তু ট্যাক্সিওয়ালা রিক্সাওয়ালা বদদোয়া করলো, এই বদদোয়াটা লেগে গেল। আইনে যদি কিছু হয় সেটা ভিন্ন কথা, কিন্তু বেআইনিভাবে কার উপর অত্যাচার করবেন না। আল্লাহ পাক পুলিশ ভাইদের প্রতি রহম করুন, আর্মি বিডিআর সকলের প্রতি রহম করুন, সকলের জন্য দোয়া হবে। এখন একটু ঘোষণা আছে, ঘোষণা শুনুন, তারপরে আমরা মোনাজাত করব। লাইলাতুল মেরাজের এই পবিত্র মোনাজাতে সকলে অংশগ্রহণ করবেন, কেউ বাদ যাবেন। এখন মোনাজাত বইপত্রের শেষ কথা, অধ্যাপক মুফিজুর রহমান সাহেব বলেছেন, ইমানের অগ্নি পরীক্ষা, যে ইমানের কথা এতক্ষণ শুনেছেন, গত চার দিন শুনেছেন, ইমানের অগ্নি পরীক্ষা, কয়েকজনের দাম জিজ্ঞেস করেছেন, এটা যারা সেবেছে ঢাকায় আমার লেখা ইমানের অগ্নি পরীক্ষা, এটার হাদিয়া যারা সেবেছে তারা রেখেছে মাত্র 35 টাকা করে। ইমানের অগ্নি পরীক্ষা জিকির আজগার শহরের মধ্যে আছে, যাওয়ার সময় খরিদ করে নিয়ে যাবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দিন। মোনাজাতের আগে আসুন আমরা তওবা পড়ি, সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সব ভাই নামাজের কায়দায় বসেন, নামাজের কায়দায় বসুন, আর কেবলামুখী তো হইই আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ 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 রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি আর জীবনে কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দেব না। সবাই বলেন ইয়া আল্লাহ, এই মুহূর্ত থেকে মদ জুয়া মিথ্যা সুদ ঘুষ জেনা অশ্লীলতা পাপাচার মিথ্যা অহংকার সব রকমের কাবায়ের থেকে তোমার কাছে তওবা করতেছি, তওবা ইয়া রব্বি, তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা
জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন পাঁচ দিন ব্যাপী কোরআন শরীফের তাফসিরের মাহফিলের আজকের এই শেষ দিনে গভীর রজনীতে কোরআনে কারীম সামনে নিয়া লক্ষ লক্ষ পুরুষ আর নারী একত্রিত হয়ে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি। রব্বুল আলামিন এই পাঁচ দিনে আলোচনা করতে গিয়ে আমি মানুষ বলার মধ্যে যদি কোনো ভুল করে থাকি আমি বিনীতভাবে তোমার কাছে মাপ চাই। আয় আল্লাহ তোমার বান্দাদের দিল থেকে স্মৃতি থেকে সে ভুল কথাগুলি মিটাইয়া দাও। আর হক কথা যা বলেছি আল্লাহ তেলাওয়াত হয়েছে, দরুদ সালাম হয়েছে, আলোচনা হয়েছে, জিকির আজগার হয়েছে, সওয়াবটুকুন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের বাপ জানের কথা, আম্মা জানের কথা মনে পড়ে গেল। রব্বুল আলামিন আমরা আমাদের জনম দুঃখিনী মা যাদের হারাইয়া গেছে আল্লাহ, একটা অক্ষর মা আর সারা দুনিয়ার মধু এই একটা অক্ষরের ভিতরে, ওই মা যার বিদায় হয়ে গেছে আল্লাহ বেহেশতের বাগান বানাইয়া দাও। মায়ের বুকে চড়ে মায়ের দুধ গুলো চুচে চুচে খেয়ে মায়কে কষ্ট দিয়েছে, পৌষ মাসে মাঘ মাসে প্রস্রাব করে দিয়েছি, ভিজা জায়গায় মা নিজে শুয়ে কলিজার টুকরা সন্তানটাকে বুকের উপরে নিয়ে সারা তার রাত কাটাইয়া দিয়েছে, নিজে না খায়া ছেলের মুখে খাবার দিয়েছে, কান্না শুনলে পরে হাজারো কাজ ফালাইয়া রাখা, বাচ্চাকে কোলে নিয়ে শত চুমা দিয়া কান্না মুখে হাসি ফুটাইল যে মা ওই মা যার বিদায় হয়ে গেছে আল্লাহ কবরটারে বেহেশত বানাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের আব্বা জান আমাদেরকে লেখাপড়া শিখাবার জন্য বাড়িঘর জায়গা জমি করার জন্য কত কষ্ট করেছে, আমাদের আব্বা যাদের মারা গেছে আল্লাহ আমাদের আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। রব্বুল আলামিন সকলে সম্মান করে ডাকে, নাম ধরে কেউ তো ডাকে না, বাবা রে বলেছি আল্লাহ নাম ধরে ডাকে তো বাপে আর মায়, আল্লাহ আমাদের বাপ জান আমাদের মা যাদের মারা গেছে কবর গুলি বেহেশত বানাইয়া দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে আল্লাহ আমরা অনেক কারণে অনেক সময় খেদমত যেমনটি করা দরকার পারি না, রব্বুল আলামিন মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো, খাতেমা বিল খাইর করো। অনেকে মায়ের জন্য দোয়া চেয়েছেন, কারো মায়ের পা ভেঙে গেছে, কারো মার অসুস্থ হয়ে আছে, আল্লাহ সকলের মা যাদের বেঁচে আছে সুস্থ করো ভালো করো। রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে ওদের তুমি যদি শাস্তি দাও তাহলে শাস্তি থেকে বাঁচাবার কেউ নাই, আর যদি তুমি মাফ করে দাও আল্লাহ তাহলে ঠেকাবার মতো কেউ নাই। আল্লাহ তুমি দয়া করে আমাদের মুরব্বিয়ান পীর মুর্শিদ যারা মারা গেছে সকলকে মাফ করে দাও।
রব্বুল আলামিন গারাঙ্গিয়ার ছোট হুজুর মারা গেছেন, আল্লাহ আমাকে বড় মহব্বত তিনি করতেন, আমিও বড় সম্মান করতাম, আল্লাহ গারাঙ্গিয়ার হুজুরে রুহের পরে সওয়াব পৌঁছায় দাও, রব্বুল আলামিন বাসখালীর হুজুরে রুহের পরে সওয়াব পৌঁছায় দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দাও, রব্বুল আলামিন আজকে তোমার আওলাদের রসূলকে দেখে আসলাম সাইয়েদ আব্দুল্লাহ আল বাদরি, চেহারা দেখলে মনে হয় না যে আর দুই একদিনও বাঁচবে, আল্লাহ আওলাদের রসূল আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দাও, চট্টগ্রামবাসীদের জন্য বিরাট নিয়ামত, আয় আল্লাহ আওলাদের রসূল আব্দুল আহাদ আল মাদানী, আল্লাহ বারবার আমাকে বলতেছিলেন দোয়া করেন যেন ঈমানের সাথে মরতে পারি, আল্লাহ তোমার এই আওলাদের রসূল যখন নিবা কলেমার উপরে নিয়ে নিও, আল্লাহ যতদিন বেঁচে থাকেন তিনি তুমি দয়া করে তারে সুস্থ রেখে দিও, রব্বুল আলামিন এবার আমরা দুনিয়ার মুসলমানদের জন্য কথা বলি, মাবুদ ওরা আমাদের ভাই, আল্লাহ চেচনিয়ার মুসলমানেরা রাশিয়া কর্তৃক ঘেরাও হয়ে গেছে, ওদের অস্ত্র নাই, ওদের পালাবার জায়গা নাই, আল্লাহ চেচনিয়ার মুসলমানগুলির হেফাজত করো, আল্লাহ বসনিয়ার মুসলমানগুলি হেফাজত করো, মুসলমান মারতে মারতে শেষ করে দিল, আল্লাহ তুমি আমাদের উপরে রাগ করো না, আয় আল্লাহ কাশ্মীরের মুসলমানগুলি ভারতের জালিম সরকার মেরে মেরে শেষ করে দিল, আল্লাহ কাশ্মীরে স্বাধীন বানাইয়া দাও, বসনিয়ারে স্বাধীন বানাইয়া দাও, চেচনিয়ারে স্বাধীন বানাইয়া দাও, আলজেরিয়া স্বাধীন বানাইয়া দাও, সোমালিয়ার মানুষ না খেয়ে মরে গেল, আল্লাহ তাদের খাবার দাও, আল্লাহ আমাদের অনেক দোষ অনেক গুণা আছে স্বীকার করি, আমরা নাফরমান তাও স্বীকার করি, আমরা গুণাগার তাও স্বীকার করি, কিন্তু আল্লাহ আমাদের তো একটা ভালো পরিচয় আছে বাবু, সে ভালো পরিচয়টার দিকে একটু তাকাও, আমাদের ভালো পরিচয় হলো আমরা তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহ রব্বুল আলামিন এবার আমরা নিজেদের কথা বলি, গুনাহ করে করে পিছনের জীবনটাকে নষ্ট করে ফেলেছি, গুনাহ ছাড়া কিছু নাই, লাভার বাড়ি করছি কোন গুনাহ বাদ আছে যা করি নাই, আয় আল্লাহ কিয়ামতের দিন তুমি যদি জিজ্ঞেস করো যৌবনকাল কেমনে কাটাইছো, জবাব দেওয়ার পথ রাখি নাই, তুমি যদি জিজ্ঞাসা করো টাকা কামাই করেছো কোন পথে, জবাব দেওয়ার পথ রাখি নাই, তুমি যদি জিজ্ঞাসা করো খরচ করেছো কোন পথে, জবাব দেওয়ার পথ রাখি নাই, আল্লাহ গো তো আমাদের কাছে তোমার যা দেনা ছিল তুমি সব শোধ করছো, আমাদের চোখ দিয়েছো নাক দিয়েছো কান দিয়েছো বিবেক দিয়েছো বউ দিয়েছো বাচ্চা দিয়েছো টাকা দিয়েছো পয়সা দিয়েছো, যার যোগ্যতা রাখি না তাও দিয়েছো, তোমার দেনা তো তুমি শোধ করে দিয়েছো, কিন্তু বান্দা হিসাবে মনিবের যা পাওনা আছে আমরা তো কিছুই শোধ করতে পারি নাই, হায় আল্লাহ এই ঋণ শোধ করার একটাই পথ আছে, আল্লাহ আমাদের তুমি মাফ করে দাও, আল্লাহ 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 তুমি একটু তোমার এই চট্টগ্রামের দিকে একটু তাকাও, তোমার আরশ থেকে একটু তাকাও, তোমার আরশ থেকে একটু তাকাও, তোমার বান্দা বান্দিরা কেমনে কান্দে দেখো, আমার ভাইরা মাথা নিচু করে কান্দেন ভালো করে কান্দেন চোখের পানি ফেলার, রাসূলুল্লাহ বলেছেন জাহান্নামের আগুন সাতটা দরিয়ার পানিতে নেবে না চোখের পানিতে নিবে যায়, আল্লাহ জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারবো না, আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য তুমি হারাম করে দাও, রব্বুল আলামিন তুমি তাকাও, আয় আল্লাহ এইভাবে করে যদি মায়ের কাছে দাঁড়াইয়া যদি মা মা বলে কান্দাও, এমন নিষ্ঠুর মা কি আছে যে কোলে না নিয়া পারতো,
আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি, আমাদের রহমতের কোলে উঠাইয়া না। রব্বুল আলামিন এই পাঁচ দিনের তাফসীরে মাহফিলের যারা স্বেচ্ছাসেবক ছিল, রাত দিন খাইয়া না খাইয়া, রাত দিন জেগে জেগে কাজ করতে করতে চেহারাগুলি কালো হয়ে গেছে। আল্লাহ এই স্বেচ্ছাসেবক গুলির জন্য জাহান্নাম হারাম বাড়াইয়া দিও আল্লাহ। আল্লাহ মাওলানা শামসুদ্দিন, হায় আল্লাহ তুমি তার চোখ নিছো, আমরা চোখ ফেরত চাই, শামসুদ্দিনের চোখ ভিক্ষা চাই। হায় আল্লাহ অধ্যাপক মুফিজ সাহেব, মাওলানা আবু তাহের সাহেব, আহসানুল্লাহ সাহেব, জওয়ান মানুষগুলি ইসলামের কাজ করে করে বুড়ো হয়ে যেতেছে। আল্লাহ শাজান চৌধুরী, এই ধরনের যত আছে, মুবিরুল হক চৌধুরী, আল্লাহ তোমার এই দিনের খাদেমগুলির চেহারার দিকে তাকায় দেখো আল্লাহ। সকলের নাম তো আমার মনে আসে না আল্লাহ, তোমার দিনের খাদেমদের তুমি কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন লাইলাতুল মেরাজ, মেরাজের রাত্রে বড় আশা করে কোরআন শরীফ সামনে নিয়া তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ তুমি আমাদের খালি হাতে ফিরাইয়া দিও না। যত মা বোন এসেছেন আল্লাহ মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, ব্যাধি থাকলে মাফ করে দাও, স্বামীর নির্যাতন থাকলে আল্লাহ ভালোবাসায় পরিণত করে দাও, নিসন্তানীকে সন্তান দান করে দাও, মা বোন যারা এসেছেন খাদিজার মতো ফাতেমার মতো বানাইয়া দাও। রব্বুল আলামিন এই বাংলাদেশে কোরআনের শাসন চালু হয়েছে, একটা বারের জন্য দেখার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ দুনিয়ার অফিসগুলি যত রাত হতে থাকে অফিসগুলি বন্ধ হয়ে যায়, আর রাত যত বাড়ে তোমারও রহমতের অফিস তত কর্মচঞ্চল হয়। আয় আল্লাহ এখন রাত দুপুর হয়ে এসেছে, তোমার রহমতের দরজাগুলি খোলা হয়ে গেছে, আল্লাহ রহমতের নজর দিয়া তাকাও। আমার ভাইরা মাথা নিচু করিয়া চক্ষু বন্ধ করে কান্দেন, যার যা মনে চাওয়ার আছে স্যার আমি ছাড়িয়া দিলাম, এবার আপনারা চান, যার যা মনে আছে বলার আছে, দুঃখ আছে কষ্ট আছে বলেন আর কান্দেন। যত মানুষ এসেছে আয় আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের সকলের জন্য জাহান্নাম হারাম বানাইয়া দাও। আল্লাহ আরেকখানা দোয়া করি, লাইলাতুল মেরাজে তাফসীরের মাহফিলের দোয়া কবুল হবে বলে আল্লাহ বলতেছে। আল্লাহ এর মধ্যে বহুত মানুষ আছে মক্কা দেখে নাই মদিনা দেখে নাই, আল্লাহ যারা মক্কা মদিনা দেখে নাই হজ করার তৌফিক আল্লাহ সকলকে দিয়া দাও। রব্বুল আলামিন তোমার হাবিবকে তামাম জিন্দিগির ভিতরে একটা রাতে রসুল্লার সঙ্গে আমাদের স্বপ্নে জিয়ারাত করাইয়া দিও আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ কোনটা ইসলামী বিশ্ববিদ্যালয় আল্লাহ তুমি মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় মঞ্জুর করে নাও, আয় আল্লাহ কর্ণফুলী পত্রিকা আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার কাছে কি চাইবো, চাওয়ার আগে অনেক কিছু তুমি দিয়েছো, আয় আল্লাহ যে যা চাইলো সকলকে আল্লাহ তুমি দিয়া দাও। আয় আল্লাহ তাআলা বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিডিআর, বাংলাদেশের পুলিশ বাহিনী,
তোমার রহমত দিয়া ঠেকে রাখো আল্লাহ। আল্লাহ বাংলাদেশের বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর সকলকে দিনের মুজাহিদ বানায় দাও। বাংলাদেশের সব ডিসি, সব এসপি, সব জজ, সব ব্যারিস্টার, সব আইনজীবী সকলকে খাঁটি মুসলমান বানায় দাও আল্লাহ। আল্লাহ দিনদার বানাও, পরহেজগার বানাও, সাংবাদিক ভাইদের উপরে রহম করো, দিনের রাস্তা চলার তৌফিক দাও। আল্লাহ তাআলা এই কলেজ কর্তৃপক্ষ প্রতি বছর তাফসীরের মাহফিলের জন্য জায়গা দেয়, আল্লাহ কিয়ামতে ওনাদের জন্য বেহেশতের জায়গা তুমি দিয়ে দিও। আয় আল্লাহ এই কলেজকে তুমি কবুল করে নিও আল্লাহ। আর একটা দোয়া মনে পড়লো, প্রত্যেক বছর মাহফিলে আনোয়ার চৌধুরী সাহেব যতদিন আমার প্যারে ওই হাই স্কুল মাঠে কলেজিয়েট মাঠে মাহফিল হতো, আমার পাশে বসে আমাকে চা বানায় খাওয়াইতো। বেচারা এখন ঠিক মতো নামাজও পড়তে পারে না, তার কষ্ট শুনেছি। আনোয়ার চৌধুরী সাহেবের উপর আল্লাহ তুমি রহমত করো, তাকে সুস্থ করো। তিনি গারাঙ্গিয়া হুজুরের একজন মুরিদ, আল্লাহ তুমি তার উপরে রহম করো, আল্লাহ তাকে তুমি ভালো রাখো। আয় আল্লাহ তাআলা এই মাহফিলে যত আলেম ওলামা এসেছেন, বিশেষ করে মুরব্বী হযরত মাওলানা সিদ্দিক আজাদ সাহেব, হায়াতে তাইয়েবা দাও, সেহাতে কুল্লিয়া দাও, রামগতির পীর সাহেব এসেছেন, আরও আলেম ওলামা এসেছেন, যারা যত আলেম এসেছেন আল্লাহ সমস্ত আলেমের রোগ ব্যাধি দূর করে দাও, তাদের স্বাস্থ্য ভালো করে দাও, তাদেরকে সহি রাহনুমাই করার তৌফিক দাও। হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক যারা এসেছেন তাদের উপর খাস রহমত নাজিল করো। মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, ছাত্র যুবক যারা আসছে সকলের উপরে রহম করো। আয় আল্লাহ মা বন্ধুর উপরে রহম করো। আয় আল্লাহ কেউ যেন এই মাহফুল থেকে কেউ যেন খালি হাতে ফেরত না যায়, রহমত দিয়া সকলের হাত ভরে দাও। বাইতুস শরফের পীর সাহেবের জন্য দোয়া করুন, তিনি অসুস্থ, ডায়াবেটিসে ধরেছে, আল্লাহ যেন তাকে স্বাস্থ্য ভালো রাখেন, সুস্থ রাখুন, ভালো রাখেন, তাকে দিয়ে যেন আল্লাহ দিনের খেদমত নেন। আল্লাহর যত হক্কানি ওলি আছে, বুজুর্গ আছে, সকলের উপর আল্লাহ তোমার রহমত নাজিল করো। জেলখানার ভিতরে যারা মজলুম আছে আল্লাহ তাদেরকে তুমি রহম করো আল্লাহ। অনেকে আহত আছে যারা শহীদ হয়েছেন, সকলের প্রতি আল্লাহ তুমি রহম করো। আমি এখন আমার নিজের জন্য আপনাদের কাছে একটা কথা না বলে পারি না, আমার নিজের জন্য একটা কথা আমি বলি, সে কথাটা হলো বিগত 14-15 বছর পর্যন্ত আমি ডায়াবেটিক পেশেন্ট, এই রোগ হলে পরে নানান রকমের বড় বড় রোগ শরীরে আসে। আমি আপনাদের কাছে দোয়া চাই, কোরআনে কারিমের যে খেদমতটুকুন করার তৌফিক আল্লাহ দিয়েছেন, আমার এই রোগ যেন এই পথে আমার বাধা না দেয়, এই কোরআনের খেদমত যেন মৃত্যু পর্যন্ত করতে পারি। আর আমার মৌত যখন আসবে আল্লাহ তুমি সাক্ষী, আমার কলিজায় আমার স্ত্রী আমার ছেলেবেলের মহব্বত যত বেশি তার থেকে বেশি মহব্বত করি আল্লাহ তোমারে, তোমার হাবিবরে, তোমার কোরআনে, তোমার ইসলামকে আল্লাহ, আল্লাহ এই রাস্তায় আমার শাহাদাতের মৌত নসিব করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমার শাহাদাতের মৌত নসিব করে দাও আল্লাহ। এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিবিরের ছেলেবেলে গুলিছু কাজ করে ওদের বাড়তে বাড়তে শেষ করে দিল আল্লাহ। ওদের শহীদগুলিকে জান্নাতে ফেরদাউস জায়গা দিয়ে দিও, ওদের সাথে যারা শত্রুতা করে আল্লাহ তাদেরকে ওদের বন্ধু বানিয়ে দিও। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না, আল্লাহ বাংলাদেশে একটা শান্তিপূর্ণ সমাধান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করো, সকলের দোয়া কবুল করো। এবার সকলে আকাশের দিকে দুটি হাত উঁচু করে দেন, আল্লাহরে ডাকেন, আল্লাহরে ডাকেন, কান্দেন বাইরা কান্দেন, আর কানবেন কবে, আজই তো কান্দার দিন। দুটি হাত আকাশের দিকে তুলে বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ু, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের কান্নার আওয়াজ মদিনায় পৌঁছায় দে খোদা। আল্লাহ বাংলাদেশে কোরআনের শাসন হয়েছে, একটা দিনের জন্য হলেও আমাদের দেখায় দিও আল্লাহ। ইসলামের জন্য যারা কাজ করে তাদের উপরে রহম করো।
যারা মুসলমান হলো আল্লাহ তাদেরকে খাঁটি মুসলমান বানাই দিল, আল্লাহ যা চাইতে পারলাম না অন্তরের অবস্থা তো তুমি বুঝো আল্লাহ। আমাদের স্ত্রীদের জন্য দোয়া করি আল্লাহ, আমাদের স্ত্রীদেরকে হেদায়েত করে দাও, তাদের পর্দানসীনা বানাও, তাদেরকে মুত্তাকি বানাও আল্লাহ, তাদের উপরে রহমত করো, তাদের রোগব্যাধি ভালো করো আল্লাহ। আমাদের ছেলে মেয়ে যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, নামাজি বানাও, আমাদের ছেলে মেয়েগুলিকে নামাজি বানাও, নামাজি বানাও, আমাদের ছেলে মেয়ের নামাজ দেখা, তাদের দিনদারি দেখে আমাদের চক্ষু যেন ঠান্ডা হয় আল্লাহ। এইরকম ছেলে তোমার কাছে চাই আল্লাহ। আল্লাহ আজকের দোয়া ফিরাইয়া দিও না বাবু, আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি, যা বলছি সব তুমি কবুল করেছো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله আর তুমি লাখো সালাম আর সারা বছর খোঁজ নাই, খুব সুন্দর করে দরুদ শরীফ মিলাদ শরীফ পড়বেন আর রসুলের আইন অমর্যাদা হবে। রসুলের আইন সংসদে থাকবে না, পার্লামেন্টে থাকবে না, কোর্ট কাছারি আদালতে থাকবে না, বলা হবে ধর্ম আর রাজনীতি আলাদা। রাসূলের প্রতি এই ঈমানের চার পয়সা মূল্য নাই, আছে মূল্য? মূল্য নাই রাসূলের প্রতি ঈমান। ঈমান কি? ঈমানটাই হলো রাসূল যা করেছেন আমাদেরকে যেভাবে যা আদেশ করেছেন তাই আমাদের মানতে হবে, উম্মতের এটা দায়িত্ব। কিন্তু আমরা এমনই উম্মত, আমরা নিজেরা ফয়সলা করি নিজেদের, আমরা বলেছি ধর্ম আর রাজনীতি আলাদা। অবশ্য চট্টগ্রামে এই ধরনের কথা কেউ বলে না, বলে ধর্ম আর রাজনীতি আলাদা। জোরে কর নাউযুবিল্লাহ। ধর্ম আর রাজনীতি আলাদা যারা বলে তারা হলো রাজনীতি ব্যবসায়ী। তারা কি ব্যবসায়ী? রাজনীতি ব্যবসায়ী, ওরা রাজনীতির ব্যবসা করে। জুদা হো জু দিন সে সিয়াসত রহ জাতি হ্যায় চেঙ্গ। ধর্ম থেকে রাজনীতি যখন আলাদা হলো তখন সেখানে বাকি থাকে চেঙ্গিজিপনা, হারাকু খানপনা, মারামারি, হত্যাকাণ্ড সেখানে চালু থাকে, আর কিছুই থাকে না। ধর্ম ছাড়া রাজনীতি, তার নাম হচ্ছে প্রচণ্ড দূর। তার নাম কি? একটি প্রচণ্ড দুর্নীতি। এক শ্রেণীর লোকেরা আজ বলছে যে ধর্ম আর রাজনীতি আলাদা। ধর্ম কোথায়? তাদের কথা হলো ধর্ম হলো পবিত্র জিনিস, ওই পবিত্র জিনিস থাকবে মসজিদে, পবিত্র জিনিস থাকবে মাদ্রাসায় আর খানকার ভেতরে, ওই পবিত্র ধর্ম রাজনীতিতে আনা যাবে না। ধর্মের প্রতি তাদের মহব্বত, ধর্ম খুব পবিত্র। আল্লাহকে যেন বলা হচ্ছে আল্লাহ আর হে রাসূল তোমরা দুজনা মসজিদ আর মাদ্রাসায় থাকো, আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের প্রতি 144 ক ধারা 144 ধারা জারি করে দিলাম, আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমরা আইসো না, তোমরা মসজিদে থাকো মাদ্রাসায় থাকো, আমরা সুযোগ পাইলে তোমার একটা সেজদা দিয়ে আসবো। আর আল্লাহ তোমার একটা সেজদা পাওয়ার জন্য দারুণ ভাবে কাঙ্গাল হয়ে আছে না? নাউযুবিল্লাহি মিন যালিক। যারা বলে ধর্ম আর রাজনীতি আলাদা তারা সুস্পষ্ট মুনাফিক। যারা বলেন তারা কি? এই লোকগুলি হচ্ছে ধর্ম নিরপেক্ষবাদী, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদের লোক। তারা বলে যে ধর্ম নিরপেক্ষ, ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বন করা লাগবে। এরা খুব সুচতুর, ভাতের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বন করে না। আপনারা কর যে জিনিস যত বেশি প্রয়োজন আমরা তার পক্ষে থাকি না নিরপেক্ষ থাকি? ভাতের ব্যাপারে নিরপেক্ষ লোক আছে নাকি এখানে? ডায়াবেটিসের রোগী ছাড়া ভাতের ব্যাপারে নিরপেক্ষ লোক নাই, সবই পক্ষ। আচ্ছা ঘুম, ঘুমটা আমাদের জন্য জরুরি কিনা? এই ঘুমের আমরা পক্ষে না বিপক্ষে নিরপেক্ষ আছে কেউ? নাই। বিবাহ যারা করে নাই সেই সব যুবকদের জন্য বিবাহটা জরুরি কিনা? এই জরুরি বিষয়ের প্রতি যুবকদের কি মত, এ ব্যাপারে কি নিরপেক্ষ না পক্ষে? খুব জোরেই বলেছে পক্ষে। তাহলে বোঝা গেল যে জিনিস যত বেশি জরুরি আমরা সেইটার পক্ষে, আর যেটা জরুরত নাই আমরা সেটা পক্ষে নাই। তাহলে ধর্ম কি এতই অজরুরি বিষয় যে এইটার ব্যাপারেই আমরা শুধু নিরপেক্ষ হয়ে থাকবো? নাউযুবিল্লাহি মিন যালিক। ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বনকারী একটা রাজনৈতিক দল আমাদের দেশে কাজ করতেছে, ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষ মতবাদের সমক্ষ
পক্ষে তারা কোরআনে কারিমের আয়াত বলে, তারা বলে মৌলভী সাহেবরা কি বুখারী পড়ে নাই, বুখারীর মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আর অনুসারীরা তখন চিন্তা করে বাপ রে আমাদের নেতি খান বুখারীও পড়ে, আজিব তামাশা, লা ইকরাহ ফিদ দীন, এর মধ্যে ধর্ম নিরপেক্ষতার গন্ধ নাই। সূরাটির নাম হচ্ছে সূরা কাফিরুন। সূরাটির নাম কি? কাফেরেরা বলেছিল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধর্মের ব্যাপারে আমাদের ভিতরে বড় ঝগড়া ঝাটি প্রায় লেগে থাকে, সুতরাং ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে আসো, আমরা এক কাজ করি, তোমরা কিছুদিন আমাদের প্রতিমাগুলির সামনে এসে একটু পূজা দিয়ে যাও, আর আমরাও কয়েকদিন তোমাদের মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দিয়ে আসবো। এইভাবে আমরা ধর্মকে 50-50 ভাগাভাগি করে নেই। কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সুতরাং তোমাদের ধর্ম তোমাদের জন্যে, আমাদের ধর্ম আমাদের জন্যে, তার মানে তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি। এটা কি নিরপেক্ষর কথা হলো না পক্ষের কথা হলো? ওই বেওকুফরা তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, কোরআনে কারিমের আয়াতকে নাজায়েজ তরিকায় তারা ব্যবহার করে। আবার বলে লা ইকরাহ ফিদ দীন, মৌলভীরা জানে না ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই। কত বড় মুফাসসির এক একজন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই। লা ইকরাহ ফিদ দীন, ধর্মে বাড়াবাড়ি, এটা কিসের কথা? এ কথাটা হচ্ছে মুসলমানদেরকে বলা হচ্ছে, অমুসলিমদেরকে বাধ্যতামূলক ভাবে ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে ত্রাস সৃষ্টি করে কোন ক্রমে তাদেরকে মুসলমান বানানো যাবে না। ইচ্ছে করে যদি কেউ আসে ইসলামের সৌন্দর্য মুগ্ধ হয়ে, মোস্ট ওয়েলকাম, তাকে গ্রহণ, বাড়াবাড়ি করা যাবে না, ভয় দেখানো যাবে, লোভ দেখানো যাবে না। এটা হলো লা ইকরাহ ফিদ দীন। আর এই বেওকুফরা এই আয়াত কেউ নিয়েছে তাদের ধর্ম নিরপেক্ষতার ক্ষেত্রে। আমি জিজ্ঞেস করতে চাই, সেকুলারিজমের সেকুলারিজম দিয়ে যাদের মন মস্তিষ্ক ভরপুর সেসব ভাইদেরকে জিজ্ঞেস করি, বিবেক দিয়ে চিন্তা করুন, ধর্ম নিরপেক্ষ আপনি কেন হবেন? দুনিয়ার কোন পয়গম্বর কি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন? আপনি যার উম্মত, আমরা যার বিশ্বনবী, তিনি কি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন? রাসূলুল্লাহ রীতিমতো রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট ছিলেন, সুবহানাল্লাহ, পড়ে 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন, প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে বহু যুদ্ধ করেছেন, এ যুদ্ধের কমান্ডার ইন চিফ ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন, সশস্ত্র যুদ্ধ করেছেন, মোকাবেলা করেছেন অস্ত্র নিয়ে, শ্রমিক হয়ে কাজ করেছেন, শ্রম সমস্যার সমাধান করেছেন। মসজিদে নববী ছিল এই রাজনীতির প্রাণ কেন্দ্র, মসজিদে নববী কি ছিল? রাজনীতির প্রাণ কেন্দ্র। রাসূলুল্লাহ এখানে বসেই রোম শাম পারস্য বিজয়ের পরিকল্পনা করতেন, এখানে বসেই উহুদ বদর হুনাইন ইয়ারমুক যুদ্ধের সৈন্য রিক্রুট করেছেন, মসজিদ নববীর ভেতরে বসে, এখানে বসে রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ প্রদান করেছেন, বিচার ফয়সলা করেছেন মসজিদের মধ্যে। আর আজ বলা হয় মসজিদের মধ্যে রাজনীতি বলতে দেওয়া হবে না। মসজিদের মধ্যে কেউ কি ইলেকশনের কথা, মসজিদের মধ্যে কেউ কি তার দলের কথা বলে? বলে কোরআনের রাজনীতির কথা। কিসের রাজনীতির কথা বলে? কোরআনের রাজনীতির কথা বলে। সুতরাং ধর্ম আর রাজনীতি আলাদা, এই কথা যারা বলে এই সেকুলারিজমের লোকেরা, তারা শুনে রাখুন, ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফুরি মতবাদ। এটা কি মতবাদ? জোরে বলতে হবে, এটা কি মতবাদ? এটি একটি কুফুরি মতবাদ। ধর্ম ধর্ম নিরপেক্ষতার মানে হচ্ছে ধর্মহীনতা। ধর্ম নিরপেক্ষতার মানে কি? ধর্মহীনতা। ওরা কোনোদিন সবসময় বলবে ধর্মকে ব্যবহার করতেছে রাজনীতিতে, বেচারা তোমরাও ধর্মের কথা বলো না, তা ওরা বলবে না। ওরা ওদের কর্মীদেরকে কখনো নামাজের কথা বলবে না, যদি বলে তা বলে এই জন্য, তোমরা নামাজ পড়ো মসজিদে যাইয়া দেখো কেউ রাজনীতির কথা বলে নাকি, নামাজ পড়ার জন্য নয়, রাজনীতি কেউ করে নাকি তা দেখার জন্য, গোয়েন্দাগিরি করার জন্য। হায় রে কপাল পড়ার দল! আমার দেশে এই ভণ্ডামি ছিল না, ধর্ম নিরপেক্ষ মতবাদ একটা ভণ্ডামি। জোরে বলেন, এটা কি? আমার দেশে এটা ছিল না, এই ভণ্ডামিমূলক ধর্ম নিরপেক্ষতা রাজনীতি বাংলাদেশে ছিল না। 1971 সনের পরে যারা ক্ষমতা এলো, তারা ভারত থেকে ভারতের কাফেরদের তৈরি করা পৃথিবীর এই নিকৃষ্ট মতবাদ বাংলাদেশে আমদানি করেছে। আমার মুসলমান ভাইয়েরা, এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফ মানতে হবে মুসলমানদেরকে। রাসূলের উপরে ঈমান আনার অর্থ শুধু মিলাদ শরীফ পড়া নয়। কোন নেত্রী কি বলল তার ধার কোনো মুসলমান ধারতে পারে না, মুসলমান ধার ধারবে আল্লাহর আর রাসূলের, ঠিক কিনা? কর জোরে বলেন, ঠিক কিনা?
ভারতের গোলাম। এরা বলে ধর্ম নিরপেক্ষতার মানে ধর্মহীনতা নয়। যদি ধর্ম নিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা না হবে তাহলে 1971 সনের পরে তোমরা ক্ষমতায় এসে বিশ্ববিদ্যালয় সমূহের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক রাব্বি জিদনী ইলমা এই আয়াত দুটিকে তুলে ফেললে কেন বলো? কোন জবাব আছে? কোন জবাব? সলিমুল্লাহ মুসলিম হল নাম ছিল, মুসলমান শব্দ বাদ দিয়েছে, নাম ছিল সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম শব্দ বাদ দিয়ে দিল। তারপরে নজরুল ইসলাম কলেজ, ইসলাম সহ্য হল না, ইসলাম বাদ দিয়া শুধু নজরুল কলেজ। ওদের যে দল সেই দলটার নামের মধ্যেও একটা মুসলিম শব্দ ছিল। জি, ওদের দলটার নামের মধ্যেও মুসলিম শব্দ ছিল, ছিল না? সেই শব্দটুকু তারা বরদাস্ত করে নাই। আমি ওদের দলের নাম নিতে চাই না, আপনারাই বুঝুন ওদের দলের নামের মধ্যে মুসলিম শব্দ ছিল কি না। হিন্দুদের পাঁচটা গোলাম, এই দলটি তাদের নাম থেকে মুসলিম শব্দকে বের করে দিয়েছে। এদের কাছে ইসলাম আর মুসলমান সবচাইতে সহ্যের বাইরে। তাই যখন ভারতে শত শত মসজিদ ভাঙে উগ্রপন্থী হিঁদুরা, তখন ভারতের ওই গোলাম দলটি শনি রাখরা ঘুরে বেড়ায়। আমার মুসলমান ভাইদের খেদমতে আমি আরজ করতে চাই, মুসলমানদের কাজ বুঝতে হবে ধর্ম নিরপেক্ষ মতবাদ মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম। দুনিয়ার সব আলেম একমত, এই ফতোয়ার উল্টা কেউ ফতোয়া দিতে পারবে না। দুনিয়ার সব মুফাসসিরিন, মুহাদ্দিসিন, উলামায়ে কেরাম, মুফতি সব একমত, ধর্ম নিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। কি মতবাদ? হাজারে বলেন কি মতবাদ? কোন মুসলমানের সন্তান যাকে মুসলমানের জন্ম দিয়েছে ধর্ম নিরপেক্ষবাদের আন্দোলন করতে পারে না, হারাম হারাম। আমার বন্ধুগণ, এই কোরআন শরীফের ভেতরে, এই কোরআন শরীফের ভিতরে রয়েছে, আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন, দেখুন যদি ধর্ম আর রাজনীতি আলাদা হবে তাহলে ইউসুফ আলাইহিসসালাম প্রেসিডেন্ট হলেন কেন? সূরা ইউসুফ আছে না কোরআন শরীফে? হযরত ইউসুফ আলাইহিসসালাম জেলে গিয়েছিলেন, দীর্ঘদিন জেলে ছিলেন, জেল থেকে বেরিয়ে এসে মিশরের অর্থ এবং খাদ্য দুটি মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েছিলেন, আছে কোরআন শরীফে? গোটা মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন, আছে কোরআনে? সুলাইমান আলাইহিসসালাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, আছে কোরআনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রেসিডেন্ট ছিলেন, আছে কোরআনে? সর্বত্র পয়গম্বরেরা রাজনীতি করেছেন। এই দুশ্চরিত্র লোকগুলি ভারতের গোলামেরা, তাদের কথা হলো আলেম ওলামারা রাজনীতি করবে না, ধর্মীয় মাহফিলে রাজনীতি হবে না। বাংলাদেশ তোমার বাপের সম্পত্তি, এমন ভাবে কথা বলে বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না। মনে হয় যেন বাপ এই বাংলাদেশ আর বাপের সম্পত্তি, আর আমরা ঘর জামাই থাকি। সুতরাং কোরআনের রাসূলের প্রতি ঈমানের অর্থ হলো রাসূলুল্লাহ যে ধরনের রাষ্ট্র কায়েম করেছেন মদিনায়, ওই রকম রাষ্ট্র কায়েমের শপথ নিতে হবে, এর নাম রাসূলের প্রতি ঈমান। ঠিক কিনা? শুধু জামা কাপড় সুবিধা যেটা সেইটা, সুবিধাবাদ জিন্দাবাদ। রাসূলুল্লাহর সুন্নত দুই রকম। সুন্নত কয় রকম? এক শ্রেণী, এক ধরনের সুন্নত আমল করা সহজ, আর এক শ্রেণীর সুন্নত আমল করা কঠিন। ঠিক কিনা? আমি কিন্তু সুন্নতের মর্যাদা সম্পর্কে কথা বলছি, আমি বলছি আমলের ব্যাপারে ধরনটা। এক শ্রেণী রাসূলের কোন সুন্নতের কদর কিন্তু কম নয়, আকাশ আর জমিন বিক্রি করলেও রাসূলের একটা সুন্নতের সমান মর্যাদা হবে না। রাসূলের সুন্নত পালনের মধ্যে দুই ধরনের, একটা সুন্নত হচ্ছে পালন করা খুব সহজ, আর একটা পালন করা কঠিন। সহজ সুন্নত হলো চোখে সুরমা লাগানো, সহজ সুন্নত দুপুরে খাইয়া আরামে ঘুমানো, সহজ সুন্নত হলো কদু খাওয়া, সহজ সুন্নত খাবারের পরে মিষ্টি খাওয়া, এগুলি হলো সহজ। আর কঠিন সুন্নত হচ্ছে বদরের প্রান্তরে কাফেরদের মোকাবেলায় দাঁড়ানো, কঠিন সুন্নত হচ্ছে ওহদের ময়দানে দান মোবারক শহীদ করার সুন্নত, কঠিন সুন্নত হচ্ছে বাতিলের বিরুদ্ধে মানুষের তৈরি করা মতবাদকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার সুন্নত। আমি আজ এই বিশাল জনতাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা রাসূলের সহজ সুন্নত আমরা যেভাবে পালন করব, কঠিন সুন্নতটাও পালন করতে রাজি আছেন? তাহলে বাংলাদেশের বুকে ধর্ম নিরপেক্ষতার মুখে লাথি মেরে কোরআনের রস কায়েম করতে রাজি আছেন? দু হাত উঁচু করে দেখান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বসে পড়েন, সবাই বসুন।
বসুন না, সবাই বসে পড়ুন। আমি বুঝতে পারছি অবস্থাটা, বিষয়টা বুঝতে পারছি। এক বুড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় আছাড় খাইল, খাইয়া কয় যে আছাড় যখন খাইলাম একটু পান খায়নি, তো স্লোগানের যখন জোর উঠছে একটু দাঁড়াই মাথা সোজা করে নি। অবস্থা তাই হয়েছে, খারাপ হয়নি, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে তিনজন মুসলমান হবে আমার ভাইয়েরা আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের বরকতে প্রতি বছর এই মাহফিলে আলহামদুলিল্লাহ বহুত অমুসলিমরা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আগামীকাল এই মাহফিলের শেষ দিন, আর কয়দিন আছে? দেখতে দেখতে দিনগুলি সব ফুরিয়ে আর মাত্র একটি দিন আছে। এত বড় নিয়ামত আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। এই নিয়ামতে শরীক হওয়ার জন্য কালকে হবে আখেরি মোনাজাত। কোরআনে কারিমের পাঁচ দিন ব্যাপী তাফসীরের মাহফিলের মোনাজাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই মোনাজাতে শরীক হওয়ার জন্য আগামীকাল দলে দলে চতুর্দিক থেকে মিছিল সহকারে গোটা শহর যেন মিছিলের শহর হয়ে যায়। কিসের শহর? মিছিলের শহর। গোটা শহর মিছিলের শহর হবে আগামীকাল, আর মিছিল হবে কোরআনের মিছিল। কিসের মিছিল? এক জান্নাতি দৃশ্যর অবতারণা ঘটবে আগামীকাল ইনশাআল্লাহ। আপনারা আর বিশেষ করে মা বোনদের ব্যাপারে আমি আমার ওয়াদা থাকে, যেহেতু প্রথম চার দিন তাদের ব্যাপারে কথা বলার সময় হয় না, মা বোনদের ব্যাপারে আগামীকাল আমি আলোচনা করব ইনশাআল্লাহ। বলা হয় নারীদের নাকি ইসলাম অধিকার বঞ্চিত করেছে। ইসলাম নারীকে অধিকার থেকে বঞ্চিত করেছে না অধিকার প্রতিষ্ঠিত করেছে? কোরআন এবং হাদিস দিয়ে আগামীকাল বলবো। আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ ব্যবসার কথা বলেছেন, সেই ব্যবসায় পুঁজি কয়টা? তিনটা। কয়টা পুঁজির কথা বললাম? দুইটা বলেছি। কয়টা বলেছি? গতকাল বলেছি একটা, আজকে বললাম একটা। আগামীকাল হবে জিহাদ। আগামীকাল কি আলোচনা হবে? জিহাদ ফি সাবিলিল্লাহ। আগামীকাল জিহাদের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। মা বোনদের ব্যাপারে আলোচনা হবে, অমুসলিম নাগরিকদের ব্যাপারে আলোচনা হবে, বাবরি মসজিদের ব্যাপারে আলোচনা হবে, বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। সে আলোচনায় শরীক হবেন আপনারা দলে দলে আগের থেকে চলে আসবেন, আর মেহরবানি করে মাঝখান থেকে হাঁটার নিয়ত করে আসবেন, উজু করে টাইট হয়ে বসবেন, যাতে আখেরি মোনাজাত করে আপনি উঠতে পারেন। মনে থাকবে তো, এর উল্টা পাল্টা যেন না হয়। এখন জনাব বদিউল আলম সাহেব কিছু কথা বলবেন বোধ হয়। তিনজন ইসলাম গ্রহণ করবেন, ইসলাম কবুল করতে এসেছেন, তার মধ্যে একজন মহিলা দুজন পুরুষ। মহিলা পূর্ব নাম রীনা বড়ুয়া, বর্তমান নাম পছন্দ করেছে মুসাম্মদ সাকিনা খাতুন। পুরুষ নাম রতন মণ্ডল, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ সেলিম। আর শ্রী গণেশচন্দ্র সরকার, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ওসমান গনি। এই তিনজনকে এখন ইসলাম কবুল করা হবে। মহিলা যিনি, তিনি পর্দার আড়ালে আছেন, এখানে মাইকে আমি যা বলছি আপনি পর্দার আড়ালে থেকে আপনি উচ্চারণ করবেন আমাদের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। আল্লাহ এক, একক, তার কোনো অংশীদার নাই। সকলকে সালামু আলাইকুম। আল্লাহর এই দুই বান্দা আলহামদুলিল্লাহ এখন আমাদের ভাই হয়ে গেল। আমাদের কি হয়ে গেল? আমি গতকালও বলেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো অমুসলিম ইসলাম কবুল করে তখন
আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন দুই ভাই আর ভেতরে যিনি আছেন যে মহিলা, এনারা তিনজন একদম মাসুম বেগুনাহ নবজাতক সন্তানের মতোই হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে আমি তাদেরকে আলিঙ্গন করি। গতকাল আমার কাছে খবর এসছে যে কলকাতা থেকে পশ্চিমবঙ্গ থেকে অনেক লোক আসছে এখানে মাহফিলে, সপরিবারেও আসছে। এক ভদ্রলোক, তার স্ত্রী অপারেশন, সে অপারেশন ভালো করে সুস্থ হয়নি, তারপরেও তাদের প্রাণের দাবি কোরআনে কারিমের তাফসিরে মাহফিল তারা শুনতে আসবে। তার ছেলেরা অযোধ্যায় পড়াশোনা করে, যেখানে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, মাদ্রাসায় পড়াশোনা করে। তার স্ত্রীকে নিয়ে আসার সময় বেনাপোল বর্ডারে ওই হিন্দু পুলিশেরা তার কাছ থেকে তার পাসপোর্ট, তার টাকা পয়সা, বউর কাছের পয়সা করে সব সিনায় রেখে দিয়েছে। ভদ্রলোকের নাম আলী আসগর, তিনি গতকাল এই মঞ্চে এসেছিলেন, আজকে আসছেন কিনা জানি না। কালকে তিনি আমার কাছে দোয়া চেয়ে চিনি লেগেছেন, তার এক বন্ধু, তার জন্য আজকে দোয়া হবে। এ ধরনের দেশি বিদেশি বহু লোক এখানে আসে, ভারতের ব্যাপারটা আমাদের গভীরভাবে জানতে হবে। তারা আমাদের ব্যাপারে, আমাদের সংসদে ভারতের বাবরি মসজিদ ভাঙ্গার ব্যাপারে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়েছে, জানেন তো আপনারা। সেই নিন্দা প্রস্তাব গ্রহণ করতে গিয়ে ভারতীয় দালালদের অনেক প্রতিরোধের মুখে এই নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে, কিন্তু তারপরে ভারত যে ভাষায় বাংলাদেশকে কথা বলেছে, মনে হয়েছে বাংলাদেশ যেন ভারতের কাছে ভুটান অথবা সিকিমের মতো। এই বেয়াদবি দাঁত ভাঙ্গা জবাব আগামীকাল দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ তোমার আশ্রিত কোনো রাষ্ট্র নয়। স্বাধীনতা যুদ্ধের সময় কিছু শরণার্থীদের আশ্রয় দিয়েছিলে তোমরা, কিন্তু শরণার্থীদের জন্য তোমরা একটা আড়তদারি খুলেছিলে, সে আড়তদারির সমস্ত খরচ সুদে আসলে তোমরা উসুল করেছো। দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে বাংলাদেশ থেকে 30,000 কোটি টাকা লুট করেছে ভারত সরকার। এর প্রতিবাদ করেছিলেন সর্বপ্রথম বাংলাদেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা মেজর জলিল, তাকে সেই সরকার কারারুদ্ধ করেছিল সেই সময়। আল্লাহ মেজর জলিলকে জান্নাত দান করুন। আমিন আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب رب العالمين গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা বান্দিরা দীর্ঘক্ষণ ধরে আমরা তোমার কোরআনের কথা শুনেছি। আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে সবটুকুন জানাবি মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। সারা জীবন ধরে যত গুনাহ আমরা করেছি আল্লাহ তোমার কাছে বিনীতভাবে মাফ চাই, আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মা বাপ যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। মা বাপ আমাদের যাদের বেঁচে আছে সুস্থ রাখো, ভালো রাখো, ইমানের সাথে রাখো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি।